স্বাগত বেঙ্গলি হোম কিচেনে। আজকে আমি শেখাবো পুরনো দিনের একটা রান্না, একদম বেঙ্গলি, একদম নিরামিষ, খুব ইজি আর খুব টেস্টি রেসিপি। আর এটা আমরা মা ঠাকুমার কাছে শুনে থাকবো এবং খেয়েওছি, ছানার কোফতা কারি, ভীষণ টেস্টি। আর এটা পোলাওয়ের সঙ্গে, পরোটার সঙ্গে, লুচির সঙ্গে যে কোনো অনুষ্ঠান, পুজো, আশ্রয় আপনারা তৈরি করতে পারেন। চলুন শিখে নিই কী করে ছানার কোফতা বানানো যায়। কী কী লাগছে চলুন দেখে নিই। আদা বাটা, ময়দা, চিনি, টমেটোটা জল ছাড়া বেটে নিয়েছি মিক্সিতে, ঘি, কাজুকে 10 থেকে 15 মিনিট জলে ভিজিয়ে রেখেছি, চালমুগুরটাও 10 থেকে 15 মিনিট জলে ভেজানো আছে, তেজপাতা, গোটা এলাচ, গোটা, জিরে, কাঁচা লঙ্কা বাটা, গরম মশলা গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার আর জিরে গুঁড়ো, ছোটো এলাচ, লবঙ্গ, দারচিনি আর দই। আর এটা আমার ঘরের ছানা কাটানো। নুন, সাদা তেল, এটা ঘিয়েতেই হয়, কিন্তু এখন আর ঘিয়ে সম্পূর্ণভাবে তৈরি না করে আমরা একটু সাদা তেল ইউজ করব। এবার ছানাটাকে মেখে নিতে হবে। ছানা, কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা, নুন অল্প মতো দেবো আর চিনি। কোফতা একটু মিষ্টি মিষ্টি হয় তাই চিনি দিলাম। আর ময়দা, ময়দাটা আমি পুরোটাই দিয়ে দেবো। সবগুলো দিয়ে ভালো করে চটকে চটকে মাখতে হবে, কিন্তু কোফতা এই গড়ার সময় নুনটা একটু কম দেবেন, কারণ গ্রেভিতে আমরা নুন দেবো। কোফতায় যদি এখন এইটায় নুন বেশি হয়ে যায় তাহলে পরে নুন ঢুকে বড়াগুলোয় নুন কিন্তু বেশি লাগবে, তাই এই সময় নুন কম দেবেন। একটুখানি ঘি দিলাম, ঘি দিয়ে ভালো করে সব মিক্সড করে মাখতে হবে। মেখে যখন এরম গোল্লা পাকাবেন, গোল্লা পাকিয়ে দেখবেন যে যদি আপনার খুব ভালোভাবে বাইন্ডিং না হয় তাহলে আরেকটু ময়দা আপনারা ইউজ করতে পারেন। দিয়ে ভালো করে এরকম গোল করে যে সাইজের বানাবেন সেই সাইজের একটা বল নেবেন, বলগুলো নিয়ে হাতে চেপে চেপে এরমভাবে সব কোফতাগুলো তৈরি করে নেবেন। আমি চ্যাপ্টা চ্যাপ্টা কোফতা করেছি, আমার এতেই এরকমই ভালো লাগে। আপনারা চাইলে গোল গোলও বানাতে পারেন বলের মতো। আমার ইনগ্রিডিয়েন্টসের ডিটেল কিন্তু ডেসক্রিপশান বক্সে দেওয়া থাকে কত কী পরিমাণ নিয়েছি। আমার সব কোফতাগুলো তৈরি করা হয়ে গেছে। এবার আমি মিক্সিতে চালমুগুরটা, ভেজানো চালমুগুর আর কাজুটা বেটে নেব একদম স্মুথ করে, কিন্তু অল্প জল দিয়ে, 2 চামচ মতো জল দিয়ে বেটে নেব, কারণ এগুলো ভেজানোই আছে, বেশি জল দেবো না। বাটাটা খুব সুন্দর হয়ে গেছে। এবার আমি এতে টক দই দিয়ে আবার ভালো করে মিক্সড করব একসাথে। দেখুন মিক্সচারটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি এটা বাটিতে ঢালছি, একদম স্মুথ পেস্ট করতে হবে। এবার গ্যাস জ্বেলে আমি কড়াটা বসিয়েছি। কড়াটা বসিয়ে কড়াটা যখন গরম হবে তখন তেল, 1 টেবিলস্পুন মতো তেল দেবো আর 1 টিস্পুন মতো ঘি দেবো, যাতে ঘিয়ের গন্ধটাও থাকে আর হেলদিও হয়। এবার কোফতাগুলো, আমার বানানো কোফতাগুলো দিয়ে দিলাম। দিয়ে মিডিয়াম আঁচে এপিট ওপিট করে সব পিট একটু লাল লাল করে ভাজতে হবে, তবে বেশি লাল লাল করে ভাজবেন না, তাহলে ঝোল ঢুকবে না, অল্প একটু হালকা লাল লাল করে ভাজতে হবে। আর আপনারা যদি চালমুগুর না পান তাহলে শুধু কাজু বাটা দিয়েও করতে পারেন, তাতে কোনো টেস্টের হেরফের হয় না, ওটা জাস্ট গ্রেভিটা ঘন করার জন্য আমরা ইউজ করি। এটা একদম পুরনো দিনের রান্না, এটা একদম বাঙালি রান্না, ভীষণ টেস্টি। দেখুন আমার এপিট ওপিট করে ভাজা হয়ে গেছে কোফতাগুলো। এবার আমি তুলে নিচ্ছি। তুলে নিয়ে আর কড়াতে আমি তেল দিলাম না, আমার যে তেলটা রয়েছে তাতেই হয়ে যাবে, আপনারা চাইলে আরও ঘি দিতে পারেন। এবার আমি ছোটো এলাচ, লবঙ্গ, দারচিনি, গোটা জিরে আর তেজপাতাটা দিয়ে দিলাম ফোড়ন। দিয়ে একটুখানি নাড়াচাড়া করে, আমাদের তেলটা গরমই ছিল, নাড়াচাড়া করে আমি আদা বাটাটা দিয়ে দেবো। আদা বাটাটার একটু র ফ্লেভারটা চলে গেলে আমরা টমেটো পিউরিটা দিয়ে দেবো। টমেটোটা দিয়ে নাড়াচাড়া করে তেল ছাড়া অবধি আমাদের রান্নাটা করতে হবে। মিডিয়াম ফ্লেমে আমাদের এটা রান্নাটা করতে হবে। দেখুন আমাদের তেল ছেড়ে দিয়েছে টমেটো থেকে। এবার আমি মশলাগুলো দিয়ে দেবো।
ফার্স্টে আমি কাশ্মীরি চিলি পাউডার দিলাম, জিরে গুঁড়ো দিচ্ছি, কাশ্মীরি চিলি পাউডারটা রঙের জন্য দিয়েছি, হলুদ গুঁড়ো, আর আমি এখানে ঝাল লঙ্কার গুঁড়োর বদলে কাঁচা লঙ্কা বাটা দিয়েছি, কেননা পুরোনো দিনের লোকেরা মানে বাটা মশলা দিয়েই রান্নাটা করতো, সেই জন্য দিয়ে ভালো করে মিক্সড করতে হবে যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। এটা রুটির সঙ্গেও কিন্তু দারুণ লাগে। এবার ওই কাজু, চালমুগুড় আর দইয়ের যে পেস্টটা করেছিলাম সেইটা দিয়ে দিলাম। এবার চিনি দিচ্ছি। চিনি কিন্তু আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন, আপনারা যেরকম মিষ্টি খেতে ভালোবাসেন সেরকম, দিয়ে ভালো করে মিক্সড করতে হবে। এটাও কিন্তু আমাদের তেল ছাড়াও অবধি মিডিয়াম আঁচে কুক করতে হবে, কারণ হচ্ছে এই কাজু বাটা দিয়ে দিলে তলায় ধরে যাওয়ার চান্স থাকে, তাই মাঝে মাঝে নাড়াতে থাকবেন। দেখুন আমাদের তেল খুব সুন্দরভাবে ছেড়ে দিয়েছে মশলা থেকে। এরপর আমি নুন দিচ্ছি, নুনটা পরিমাণ মতো দেবেন, কেননা কোফতায় আমাদের নুন দেওয়া আছে। আর ওই আমি মিক্সিতে যে বেটেছিলাম সেই মিক্সিতে বাটা জলটাই দিলাম, এতে জল বেশি দেয় না, অল্প একটু জল দিলেই হবে। তা আপনাদের যতখানি গ্রেভি দরকার ততখানি জল দেবেন, যত কম জল দেওয়া হয় ততই ভালো। এবার আমি কোফতাগুলো দিয়ে দিলাম, ভাজা বড়াগুলো দিয়ে এবার আমি এটাকে মিক্সড করব। মিক্সড করে এটা আমি চাপা দেবো না, যেহেতু কোফতা ভেঙে যেতে পারে, নরম জিনিস, সেই জন্য খোলা অবস্থাতেই জাস্ট একটা ফুটের অপেক্ষা করব। দেখুন একটা ফুট ধরে গেছে, মানে 1 থেকে 2 মিনিট ফোটাতে হবে। এবার ফোটানোর পর আমি গরম মশলা আর ঘি ছড়াবো। এবার যদি কেউ ঘি না দিতে চান, না দেবেন, সেটা আপনাদের খুশি, কিন্তু বাঙালি রান্নায় ঘি না দিলে ভালো লাগে না, আর নিরামিষ রান্নায়। এবার আমি ঘিটা দিয়ে ভালো করে মিক্সড করে, মিক্সড করা হলেই হয়ে যাবে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি। কি সুন্দর দেখুন কোফতাগুলো আমার গোটা গোটা রয়েছে, আর সফট নরম তুলতুলে হয়ে গেছে। এবার আমি এটা চাপা দিয়ে রেখে দিলাম, 10 থেকে 15 মিনিট বাদে আমি পরিবেশন করব। এবার 15 মিনিট আমার হয়ে গেছে, 15 মিনিট বাদে দেখুন গ্রেভিটা কী সুন্দর থকথকে ঘন মতো হয়ে গেছে, দেখতে কি সুন্দর লাগছে। রুটি, লুচি, পরোটা যার সঙ্গে খুশি দারুণ লাগে। অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন, ট্রাই করে আমাকে জানাবেন কেমন হলো। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন, কমেন্টস করুন, অবশ্যই সাবস্ক্রাইব করুন, আরও ভালো ভালো ভিডিও আসছে সেগুলোর জন্য। জাস্ট সাজানোর জন্য আমি পিস্তা কুচিটা ব্যবহার করেছি, আপনারা না দিলেও চলবে। টাটা বন্ধুরা।